আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখব। দেখো, অ্যাসাইনমেন্টটি হচ্ছে ত্রিকোণমিতির সংক্রান্ত সমস্যা সমাধান। এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান, ও এক্স রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান অপর একটি রশ্মি ওয়াই ও বিন্দুতে এক্স ও ওয়াই সমান এ কোণ সমান থেটা উৎপন্ন করে, ওয়াইয়ের উপর পি যে কোনো বিন্দু। নির্দেশনাগুলো দেখো, এখানে সংকেত যেগুলো আছে, ক পি অফ এর একটি স্থানাঙ্ক আছে 20 আর -21 হলে এটার মান নির্ণয় করতে হবে। কতে দেখো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে এটা, তারপরে লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ করতে হবে, পি এর স্থানাঙ্ক এত এবং এখানে সামেশন এন সমান 1 1 থেকে 6 পর্যন্ত, তাহলে এটা মান নির্ণয় করতে হবে। এবং এখানে দেখো থেটার মান আছে 0 থেকে 360 ডিগ্রি এবং কস 4 থেটা মাইনাস সাইন 4 থেটা ইকুয়াল 6 কস স্কোয়ার থেটা মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 সাইন থেটা। এই সমাধান করে ওয়াই রশ্মির অবস্থান কোন দিকে কোন চতুর্ভাগে সেটা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে বরাদ্দকৃত নম্বর 14। প্রথমত তোমরা কভার পেজটিকে ফিল আপ করবে, অবশ্যই কভার পেজটিকে ইংরেজিতে ফিল আপ করতে হবে। তো দেখো ক্রমিক নম্বর, অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিষয় কোড, বিষয়ের নাম, শিক্ষাবোর্ড, যে শিক্ষাবোর্ড থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেই শিক্ষাবোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার জেসি অথবা 9 এর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তোমার নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো ইংলিশে ফিল আপ করবে। দেখো ক নম্বরে পি অফ এখানে স্থানাঙ্ক দেওয়া ছিল এটা, তো আমরা যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা লিখলাম পি অফ এত, এবং এত বিন্দুতে ও এক্স এর উপর পি লম্ব টানি। যে দেখো স্থানাঙ্কটা আমরা যদি ছক্কা গজে বসাই এরকম গ্রাফ হবে, তোমরা এটাকে গ্রাফে করলেও হবে বা এভাবে করলেও হবে। দেখো তাহলে ও এ পি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এপি হতে, তাহলে দেখো ওপি সমান 20 আর এপি এপি সমান মাইনাস 21, তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ওপির মানটা বের করে নিব। তাহলে ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, তোমরা ক্যালকুলেশনটা ঠিকভাবে দেখবে, এখানে হচ্ছে ওপির মান 29। তাহলে ত্রিভুজ ও এপি এ এক্স ও ওয়াই সমান এওপি সমান কত থেটা, তাহলে কট থেটা সমান সমান করছি কি দেখো, আমরা সবসময় ট্যান থেটা যা হবে কট থেটা তার বিপরীত হবে। আমরা একটা ছন্দ জানি, কবরে ভূত আছে, এটা হলো কস থেটা, আর একটার ক্ষেত্রে ট্যান থেটা, টেরা লম্বভূত, তাহলে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে কি তার উল্টাটা। এভাবে মানগুলো বের করা হয়েছে, কোসেক থেটা সমান সমান মাইনাস 29 বাই 21, সাইন থেটা সমান সমান মাইনাস 21 বাই 29 এবং কস থেটা সমান সমান 20 বাই 29। তাহলে এখানে দেখো প্রদত্ত যে রাশিটা ছিল, এই রাশিটা ছিল, এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে ক্যালকুলেশন করে আমাদের মান আসলো দেখবে 203/3। তারপরে তোমরা এই ক্যালকুলেশনটা করবে, জাস্ট তোমরা ভ্যালুগুলো একবার বসাইতে পারলে দেখবে তোমরা ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে পারছো। ক্ষতে দেখো পি এর স্থানাঙ্ক দেওয়া ছিল, এটাও আমরা ছক্কা গজে বসাই দিলাম, তা আনুমানিক এখানে। এখানে দেখো পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এ লম্ব অঙ্কন করি, তাহলে ত্রিভুজ ও এপি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এপি এ এওপি সমান কত থেটা, ও এ সমান মাইনাস রুট ওভার 3 আর এপি সমান মাইনাস 1। তাহলে এক্ষেত্রেও পিথাগোরাসের সাহায্যে দেখো ওপির আমরা ভ্যালু বের করলাম, তো কত ওপির ভ্যালু হচ্ছে 2। এটা এটা ছিল আমাদের লেফট সাইড, আমরা লেফট সাইড তুললাম। এই ক্ষেত্রে দেখো কট কোসেক এবং কজের মানটা আমরা যে সমকোণী ত্রিভুজ যেটা ছিল ত্রিভুজ ও এপি এখান থেকে আমরা সাইড নোট দিয়ে বের করলাম, তাহলে কট থেটা সমান সমান হচ্ছে দেখো ট্যান থেটা যা হবে তার বিপরীত রুট 3 আর কোসেক থেটা সমান সমান পাইলাম 2/-1, তাহলে -2, কস থেটা সমান সমান -√3/2। তাহলে এখানে দেখো ভ্যালুগুলো বসাই দিলাম দিয়ে ক্যালকুলেশন এটা আসলো, এই মানটা উপরের মানের সাথে যদি আমরা গুণ করে দিই দেখো, তাহলে এখানে √3+3 আর 2-√3, তাহলে এবার দেখো গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিয়ে দেখো এখানে ক্যালকুলেশন করো, এই যেটা দুইটা ক্যালকুলেশন করলে আমাদের এরকম মান আসবে সর্বশেষ, দেখো আমরা এটা পাচ্ছি। পি অফ এ স্থানাঙ্ক দেওয়া ছিল, এত হতে ও এক্স এর উপর পি এ লম্ব আঁকি, তাহলে ও পি এ একটি সমকোণী ত্রিভুজ একইভাবে, তাহলে এখান থেকে আমাদের মান দেখতে হবে ত্রিভুজ ও এ পি হতে, দেখো এ ওপি সমান থেটা, ও এ সমান √3 আর এপি সমান 1, তাহলে ওপি সমান ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে ভ্যালু কত হলো 2। তাহলে ত্রিভুজ ও এ পি এ সাইন থেটা সমান সমান এপি বাই ওপি, তাহলে থেটা সমান আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি যে এখানে সাইন থেটা সমান সমান এখানে আসতেছে হাফ, আমরা যদি ভ্যালু বসাই তাহলে পরবর্তীতে সাইন থেটা সমান সাইন 30 ডিগ্রি, তাহলে অতএব থেটা সমান সমান 30 ডিগ্রি, এটা করলেও হতে হবে অথবা থেটাকে এইদিকে ইনভার্স করে দিলাম তাতেও হবে, যেভাবে করো থেটার মানে এটাই আসবে। এখন এসে আমাদের যে প্রদত্ত রাশি যেটা ছিল, আমরা প্রদত্ত রাশিটা লিখলাম, এইখানে খেয়াল করবে এন এর মান 1 থেকে 6, তাহলে এন এর মান একবার 1 বসাবো একবার 2 বসাবো, দেখো এই যে 1 একবার 2 একবার 3 এভাবে 4 5 6 পর্যন্ত আমাদেরকে ভ্যালু বসায় দেখতে হবে, তো 6 পর্যন্ত আমরা বসায় দিলাম,
তাহলে আমাদের আসলে তো cos স্কয়ার থিটা cos স্কয়ার 3 থিটা 5 থিটা 7 থিটা 9 থিটা এবং হচ্ছে 11 থিটা তো এখানে থিটার মানটা আমাদের কত ছিল 30 তাহলে বসায় দিলাম 30 3 এর সাথে গুণ 30 এখানে 5 গুণ এখানে 7 গুণ 9 গুণ 11 গুণ এইভাবে আমরা গুণ করে দেব এখন দেখো এখানে cos স্কয়ার 30 cos স্কয়ার 30 রইল এখানে cos স্কয়ার 90 cos স্কয়ার 90 রইল এখানে দেখো cos স্কয়ার ড্যাশ এটা হচ্ছে আমাদের 150 তাহলে 180 থেকে 30 বাদ এরপরে দেখো ছিল 210 180 এর সাথে 30 যোগ এরপরে ছিল 270 এরপর দেখো আমরা 90 এর সাথে 3 গুণ করলাম এটাও হয়ে গেল এরপর ছিল 330 তাহলে 360 থেকে আমরা 30 বাদ দিয়ে দিলাম এখন যদি আমরা কোয়াড্রেন্ট ঘোরাই তাহলে আমাদের কি হবে দেখো এই ক্ষেত্রে দেখো 180 তার মানে এই দুই নম্বর কোয়াড্রেন্ট দুই নম্বর কোয়াড্রেন্টে কি আছে cos হচ্ছে নেগেটিভ যেহেতু স্কয়ার সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে আর এখানে দেখবে এখানেও তাই দুই নম্বর কোয়াড্রেন্ট এটাও হবে cos cosই থাকবে এরপরে দেখো এখানে হচ্ছে 3 বিজোড় থাকার কারণে এটা সাইন হয়ে যাবে যেহেতু n এর মানটা বিজোড় এখানে জোড় আছে যেহেতু স্কয়ার আছে আর আমরা প্লাস মাইনাস দেখার দরকার নেই শুধু আমরা n এর মানটা দেখব জোড় না বিজোড় তো এখানে দেখো যেহেতু 3 বিজোড় তাহলে এটা cosটা সাইন হয়ে যাবে এখানে 4 জোড় আছে যা আছে তাই এখানেও 90 ইনটু 2 তার মানে 180 জোড় এখানেও দেখবে 180 তার মানে 90 ইনটু 2 তার n এর মানটা জোড় থাকায় মানের কোনো পরিবর্তন তাহলে দেখো এই ক্ষেত্রে cos স্কয়ার 30 cos স্কয়ার 90 ডিগ্রি cos স্কয়ার 30 এখানে cos স্কয়ার 30 sin স্কয়ার 0 ডিগ্রি এবং হচ্ছে cos স্কয়ার 30 তাহলে এখানে ভ্যালু বসাই দিলেই হবে তো দেখো এই একটা cos স্কয়ার একটা cos স্কয়ার একটা cos স্কয়ার এখানে চারটা cos স্কয়ার আছে আর cos স্কয়ার 90 আর sin 0 ডিগ্রিতে তো 0ই হবে এটা টোটালি আর এখানে থাকতেছে কত cos 30 মানে √3/2 তার উপর হোল স্কয়ার 4 4 কেটে গেল এখানে আসবে 3 দেখো এখানে যে ভ্যালু দেওয়া আছে আমাদের দেওয়া ছিল cos 4 - sin 4 থিটা সমান 6 cos স্কয়ার থিটা - 2 আর এটা ছিল আমাদের লিমিট তাহলে cos স্কয়ার কে ভাঙলাম এটাকে ভেঙে দিলাম দেওয়ার পরে দেখো এই পাশে যা আছে এই 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম দেন এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসালাম এ প্লাস বি টি মাইনাস বি তাহলে দেখো এটার মান আমরা 1 পাচ্ছি এবার সব মানগুলোকে আমরা পক্ষান্তর করে নিব এবার ব্র্যাকেট উঠাই দিব হ্যাঁ তাহলে দেখো কি আসছে cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা 6 cos স্কয়ার থিটা + 2 - 4 sin থিটা তাহলে দেখো এখানে 6 cos স্কয়ার থেকে যদি একটা বাদ দেই 5 হয় আর এখানে থাকতেছে - sin স্কয়ার থিটা + 2 4 sin থিটা এবার এখানে দেখো এখানে cos স্কয়ার কে আমরা ভেঙে দিলাম 1 - sin স্কয়ার থিটা cos স্কয়ার সমান সমান আর sin স্কয়ার যা আছে তাই আমরা সব সময় একটা রাশিতে আনলাম sin স্কয়ার করে এবার 5 দিয়ে গুণ করে দিলাম এরপর দেখো এই 5টা থেকে একটা বাদ দাও তাহলে থাকবে 4টা এরপর এই 4 sin থিটা আমরা লিখলাম এরপর - 5 থেকে 2 বাদ দাও - 3 এরপর দেখো আমরা এটাকে মিডল টার্ম করতে পারি এখানে হচ্ছে আমাদের টোটাল 12 তাহলে 6 দিয়ে গুণ 12 6 থেকে 2 বাদ দিলে আমাদের হবে 4 তাহলে প্রথম কমন নিলাম 2 sin থিটা যদি কমন নেই তাহলে দেখো 2 sin থিটা - 3 আর এখানে 1 কমন নিলে 2 sin থিটা - তাহলে দেখো 2 sin থিটা - 3 2 sin থিটা + 1 = 0 তাহলে হয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে তাহলে এই ক্ষেত্রে দেখো 3 কে পার করলাম এবার sin থিটা সমান 3/2 এটা গ্রহণযোগ্য নয় কারণ sin থিটার মান সব সময় -1 থেকে + 1 এর মধ্যে অথবা দেখো এই ক্ষেত্রে আমাদের -1 পার করে দিলে তাহলে 2 গুণ অবস্থা ছিল ভাগ করে দিলাম এটা sin কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান তাহলে π/6 তাহলে আমরা এটা এখন দেখব যে sin এর মান যেহেতু ঋণাত্মক তাহলে কোন কোন কোয়াড্রেন্টে sin ঋণাত্মক 3 নম্বর কোয়াড্রেন্ট এবং 4 নম্বর কোয়াড্রেন্টে sin ঋণাত্মক আমরা জানি থিটার মান যেহেতু এত ব্যবধানিত তাহলে sin এর মান তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক তাহলে আমরা দেখি তৃতীয় চতুর্ভাগে হবে এটা যদি তৃতীয় চতুর্ভাগে তাহলে sin থিটা সমান সমান sin পাই প্লাস পাই বাই 6 মানে ওটাকে এমন ভাবে লিখবো যেন এটা ভাঙলে আবার আগেরটাই চলে আসে তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি 7 পাই বাই 6 তাহলে উভয় দিক থেকে sin ওমিক থিটা সমান সমান এটা এখন দেখবো আমরা চতুর্থ চতুর্ভাগে কি হয় দেখি চতুর্থ চতুর্ভাগে sin থিটা সমান সমান sin 2 পাই - পাই বাই 6 আর sin থিটা সমান সমান এটা এটা যদি আমরা লসাগু করি 6 গুণ 12 পাই তাহলে এটা ক্যালকুলেশন করলে 11 পাই বাই 6 তাহলে থিটার মান হলো এটা তাহলে নিম্ন সমাধান কত 7 পাই বাই 6 মাইনাস 11 পাই বাই 6 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের উচ্চতর গণিতের যেটি অ্যাসাইনমেন্ট ছিল তার সমাধান দেখলাম তোমরা এটিকে ভালোভাবে দেখে নেওয়ার পর নিজের মতো করবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম